ওনাদের বানানো পানি কিনলে যে আপনার টেবিলে আছে, কিনবো আর কিনবো না? তাহলে আমি তাদের পণ্যটা কেনার মাধ্যমে ওদের কাছে টাকা পাঠালাম, আর ওই টাকা দিয়ে তারা গুলি বানালো, অস্ত্র বানালো, আমার আপনার মা বোনের বুকের ভিতরে হামলা করে পুরো দেশ এবং পুরো জাতিকে ধ্বংস করে দিল। টাকাটা কার? আমার আর আপনার। আমি জিজ্ঞেস করতে চাই, ওদেরকে এই টাকা দিয়ে সাহায্য করে মুসলমান মারার জন্য সাহায্য করতে কে কে রাজি আছে? কেউ রাজি নাই, কেউ রাজি নাই। তাহলে ওদের সমস্ত পণ্য বয়কট করতে হবে, পারবো ইনশাআল্লাহ। ওদের পণ্যের সাথে আমাদের ঘৃণা তৈরি হবে, যেমন সুমামা ইবনে উসালের হয়েছিল, ঠিক কি ঠিক না? মক্কার বাসিন্দাদের সাথে ওনার ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল, কেন? তারা নবীর দুশ্মন, তারা মানবতার দুশ্মন, তারা মনুষ্যত্বের দুশ্মন। ইসরায়েলিদের সাথে, ইসরায়েলদেরকে যারা সাহায্য করে, সহায়তা করে, সমর্থন করে, তাদের সাথে আমাদের জানি দুশ্মনী এবং ঘৃণা তৈরি হবে, ঠিক কি ঠিক না? তাহলে ইমাম মেহেদির সাথে যাওয়া যাবে, তাহলে ওদের পণ্যগুলো বর্জন করতে পারবো। নাম্বার এক, কোকা কোলা স্প্রাইট, তারপরে ফান্টা, তারপরে ওনাদের বানানো পানি কিনলে যে আপনার টেবিলে আছে, কিনবো আর কিনবো না? সেভেন আপ, পেপসি, সেভেন আপ, পেপসি, তারপরে মিরিন্ডা, মাউন্টেন ডিউ, ওদের পানি, অ্যাকোয়াফিনা, আজ থেকে আর কিনবো না, নিজেও কিনবো না। ও মুসলিম দোকানদার, ও ভাই, তুমি তোমার দোকান থেকে ইহুদি পণ্য বের করে দাও, আর কিনবা না, বিক্রি করবা না। কেউ যদি এসে চায় তো বলবা এগুলা ইহুদি পণ্য, এগুলা কেনা বেচা করলে, ওদেরকে পয়সা দিলে ইমাম মেহেদির সাথে যাওয়া যাবে না, আমি যাব না, পারবো না ইনশাআল্লাহ। জি, জনসন অ্যান্ড জনসন বেবি গুডস বানায় ওরা, পৃথিবীর সবচেয়ে ভালো উন্নত আইটেম তৈরি করে, জনসনের তেল, জনসনের সাবান, জনসনের লোশন, এটা ওটা আছে না নাই? মেরে মোহতারাম দোস্ত, এই জনসনের তেল বাবুর গায়ে লাগানো মানে আমি ফিলিস্তিনের একটি ছোট্ট বাচ্চার রক্তটা যেন আমি আমার বাবুর গায়ে লাগাইতেছি, কল্পনা করতে হবে। এটা পারবো বয়কট করতে ইনশাআল্লাহ। লিভার ব্রাদার্সের যত, ইউনিলিভারের যত পণ্য আছে, লাক্স, লাইফ বয়, হুইল, আরও কি, সার্ফ এক্সেল, আর কি, ওদের ক্লোজ আপ পেস্ট, পেপসোডেন্টও কি ওদের? আচ্ছা, এই সব আর ব্যবহার করব না, পারবো তো ইনশাআল্লাহ, করব না। জি, পন্ডস ক্রিম, ডাভ সাবান ব্যবহার করব, বলেন? বাটা জুতা, কি জুতা? ওদের পণ্য, আর কিনবো? এমনি এদের বেয়াদবি অধ্যত্ব একবার প্রমাণিত হয়েছিল, ওরা জুতার সোলের ভিতরে লাফজে আল্লাহ লিখে ছাপিয়েছিল, বের করেছিল, একবার কঠিন আন্দোলন হয়েছিল বাংলাদেশে, মনে আছে না নাই? এরা এমনি বেয়াদব, এদেরকে তো বহু আগে বের করে দেওয়া দরকার ছিল এদেশ থেকে, কিন্তু কিনে কে, চলে কেমনে? আমি আপনি তো কিনি, আর কোনোদিন কিনবো না ইনশাআল্লাহ। পিজা হাট, KFC, ওদের কিনবো? তাহকিক নাই আমার, জেনে শুনে পেন। ম্যাগি নুডলস, এটারে তো মাশাল্লাহ সোজা করে কইলে অন্য শব্দ হয়ে যায়। নেসলে কোম্পানির যত কিছু আছে, নেসলের দুধ, নেস ক্যাফে থেকে শুরু করে যা আছে, এগুলো সব ওদের পণ্য, কিনবো? কে কে কিনবো না, হাত উঠাই, আল্লাহ কবুল করেন, হাত নামায়। থামেন, এগুলা একসময় পৃথিবীতে ছিল না এই কোম্পানিগুলো, ঠিক কি ঠিক না? তখনও কি আমাদের পূর্বপুরুষের জীবন কেটেছে না কাটে নাই? আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে জন্ম দিয়ে দুনিয়াতে যেতে পেরেছেন কি পারেন নাই?
তাহলে যদি ওগুলা ছাড়াও আমাদের পূর্বপুরুষ টিকে থাকেন, আমাদের বাচ্চারা আমরাও টিকবো ইনশাআল্লাহ। ওই মানের জিনিস আমাদের দরকার নাই, যেই মানের জিনিসের নেওয়ার কারণে আমার মুসলিম ভাই আর বোনের উপরে গুলি কিনতে আমি সহায়তা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এই জন্যে গরম গরম বয়ান তো ইনশাআল্লাহ আপনারা শুনবেন, নরম গরম, আমি তো গরমও পারি না, কিছুই পারি না, কিন্তু ইমাম মেহেদীর কাফেলায় সামিল হতে হলে এই যোগ্যতাগুলা লাগবে, দোয়া করার যোগ্যতা লাগবে, ইমানি যোগ্যতা লাগবে। ইমানি যোগ্যতা ছাড়া, ইমানি শক্তি ছাড়া কখনো এই সমস্ত জিনিসকে বর্জন করা সম্ভব হবে না, ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে নামাজ হবে, সবাই বসি, একটা সুসংবাদ আছে, একটু পরে যাই। মধুপুরের হজরত দামত বারাকাতুন তাশরিফ নিয়ে এসেছেন, হজরত ইনশাআল্লাহ এখানেই আপনাদের সাথে জামাতে নামাজ পড়বেন।